যশোরের তৈরি খেজুরের নলেন গুড়ের সুখ্যাতি রয়েছে দেশব্যাপী, কিন্তু গাছের অভাবে দিন দিন তা হারিয়ে যেতে বসেছে। এখনও যারা গাছ কাটছেন তাদের অনেকেই আবার বেশি লাভের আশায় ভেজাল মেশাচ্ছেন। তাই যশোরের খেজুর গুড়ের ঐতিহ্য ধরে রাখতে পাটালি গুড় বেচা কেনার প্ল্যাটফর্ম তৈরি করেছে ই কমার্স প্রতিষ্ঠান কেনার হাট। প্রশিক্ষণ, গাছ কাটার উপকরণের পাশাপাশি ন্যায্য দামের নিশ্চয়তা দিচ্ছেন তারা। অনলাইনে গুড় পাটালি বিক্রির লক্ষ্য নিয়ে 2018 সালে যশোরের বাঘারপাড়া উপজেলার 60 জন গাছের সাথে চুক্তিবদ্ধ হয় কেনার হাট নামে একটি প্রতিষ্ঠান। ফলে যশোর থেকে সহজেই বিশুদ্ধ গুড় প্রাপ্তির দ্বার খুলে যায়। এরই ধারাবাহিকতায় এবছর জেলার অভয়নগর, কেশবপুর সহ বেশ কয়েকটি উপজেলার 200+ গাছিকে এই কার্যক্রমে যুক্ত করা হয়েছে। ঘরে বসে ন্যায্য দামে গুড় পাটালি বিক্রির নিশ্চয়তা পেয়ে খুশি তারা। 400 টাকা করে, 450 টাকা দিচ্ছে আছে, আমরা আরো লাভবান হয়ে যাবো, আরো বেশি করে গাছ কাটবো। উচিত মূল্য পাইনি, এইবার এনারা উচিত মূল্য দিতে চাচ্ছে। বিশুদ্ধ গুড় বাজারজাত করে ইতিমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে কেনার হাট। এবছরে আমাদের লক্ষ্যমাত্রা 15-35 হাজার কেজি। আর এই কার্যক্রমকে বিস্তৃত করার জন্য আমরা এবার আরও 3টা উপজেলায় 7টি ইউনিয়নের কার্যক্রম আরও বিস্তৃত করেছি। ভেজালমুক্ত গুড় উৎপাদনে জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরও গাছীদের সহায়তা দিয়ে যাচ্ছে। খেজুর গাছ বৃদ্ধির জন্য আমরা প্রতি বছর খেজুর গাছের বীজ রোপণ করছি। ভেজালমুক্ত গুড় উৎপাদনের জন্য চাহিদের এই যে আমাদের যে জৈব বা আমাদের যে ভেষজ রস বিভিন্ন গাছের, এটি আমরা বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে জানাচ্ছি, তাদেরকে আমরা উৎসাহিত করছি যাতে খেজুর গুড় ভেজাল মুক্ত হয়। কৃষকরা যদি ভেজাল দেওয়ার চেষ্টা করে, আমরা তাদেরকে শপথ করিয়েছি যাতে তারা কোনো ভেজাল খেজুরের গুড়ে না দেয়। তারপরেও যদি কেউ ভেজাল দেয় বা দেওয়ার চেষ্টা করে, তাদেরকে আমরা আইনের আওতায় আনার চেষ্টা করছি। কৃষি বিভাগের তথ্য মতে জেলায় সব মিলিয়ে 16.5 লাখ খেজুর গাছ রয়েছে, যার মধ্যে 3.5 লাখ গাছ থেকে প্রতি বছর রস আহরণ করা হয়। DBC News Desk।